2025 সাল অবধি বিসিসিআই প্রেসিডেন্টের পদে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের টালবাহানার অবসান। 2025 সাল অবধি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির পদে বহাল থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ। সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ দিয়েছে। বুধবারের শুনানিতে বোর্ড কর্তাদের কুলিং অফের নিয়ম সংশোধনের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। লোধা কমিটির পরামর্শে তৈরি বোর্ডের সংবিধানে বিসিসিআই এবং রাজ্য সংস্থা মিলিয়ে মোট 6 বছর বোর্ডের সাংবিধানিক পদে থাকার পর সেই কর্তার 3 বছর কুলিং অফে যাবার নিয়ম ছিল। তবে নতুন নিয়ম অনুসারে রাজ্য সংস্থা এবং বিসিসিআই মিলিয়ে মোট 12 বছর কোনো বোর্ড কর্তা তার প্রশাসনিক পদে শামিল থাকতে পারবে। এক্ষেত্রে 2025 সাল অবধি সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসে থাকা নিয়ে কোনো সমস্যা থাকলো না। এদিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিলেন হার্শেল গিবস। সাউথ আফ্রিকার প্রাক্তন তারকার অভিযোগ, তিনি কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলায় সৌরভ তাকে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে দেয়নি। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নাকি সমস্ত ধরনের ক্রিকেট কেন্দ্রিক কাজ থেকে নিষেধ করারও হুমকি দেয়, কারণ তিনি এই পাক ক্রিকেট বোর্ড মদদিত টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। গত রবিবার এক ক্রিকেট ভক্তের করা প্রশ্নের জবাবে গিবস একথা বলেছিলেন। ইডেনে 16 সেপ্টেম্বর সেই ম্যাচ খেলার কথা। এই ম্যাচে বিসিসিআই প্রশাসনিক দায়িত্ব সামলানোয় খেলতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত 2019 সালে বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই বছরের পর বছর জুড়ে সফলভাবে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে দীর্ঘ 15 বছর ধরে দাপটের সাথে ক্রিকেট খেলেছিলেন তিনি। 1992 সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। 1996-তে লর্ডসে দেশের হয়ে টেস্টের অভিষেকেই সেঞ্চুরি মারেন তিনি। 2001 সালে ঘরের মাঠে ব্যাপক ফর্মে থাকা স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জেতে তার দল। 2008 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরের মাঠে খেলেছিলেন কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। দেশের হয়ে মোট 113টা টেস্ট ম্যাচ খেলেছিলেন সৌরভ। এছাড়া খেলেছেন 311টা ওয়ানডে। দুই ফরম্যাটে তার সংগ্রহের রান সংখ্যা যথাক্রমে 7212 এবং 11360 রান। আছে 38টা সেঞ্চুরি এবং 107টা হাফ সেঞ্চুরি। বল হাতে দারুণ কার্যকর ভূমিকা পালন করতেন তিনি। দেশের হয়ে 132টা উইকেট নিয়েছেন তিনি। একবার ইনিংসে 4 উইকেট এবং দুইবার ইনিংসে 5 উইকেটও নিয়েছেন। আইপিএলের শুরু থেকে বেশ কয়েকটি বছর খেলেছিলেন সৌরভ। প্রথমে কলকাতা নাইট রাইডার্স, এরপর বর্তমানে বন্ধ পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন তিনি। তার নেতৃত্বে সফলতার শিখরে পৌঁছেছিল ভারতীয় ক্রিকেট দল। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।